তাদের দুজনেরই পৃথক হৃদয়, পেট, মেরুদণ্ড ও ফুসফুস আছে, তবু একই শরীরই তাদের অবলম্বন। এক শরীর হলেও দুই মাথা নিয়ে জন্মায় যমজ দুই বোন অ্যাবিগাইল রলাইন হেনসেল এবং ব্রিটনি লি হেনসেল। ১৯৯০ সালের মার্চে জার্মানির মিনেসোটায় জন্ম হয় এই দুই বোনের। এক শরীর হলেও তাদের মাথা ও ঘাড় আলাদা, দুই পায়ে ভর করে চলেন তারা, এমনকি তাদের হাতও দুইটি। অ্যাবি ও ব্রিটনি সংযুক্ত যমজ, তাদের শরীরের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ সমূহ সবই আলাদা, এমনকি তাদের মাথাও, তবে তারা দুজনে একসঙ্গে সংযুক্ত। ডাইসফেলিক প্যারাপ্যাগাস যমজ হিসেবে বিবেচিত দুই বোন, দুই বোনই তাদের একটি করে হাত ও পা পেয়েছেন। তাদের মতো সংযুক্ত যমজদের সংখ্যা বিশ্বব্যাপী অনেক কমই আছে, ৫০,০০০ মধ্যে মাত্র একজন এমন ভাবে জন্মাতে পারে। এদের মধ্যে ৪০-৬০% সংযুক্তরা বাঁচলেও অন্তত ৩৫% জন্মের পরপরই মারা যান। তারা মূলত ডিসেফালাস টুইন্স, তাদের মাথা, ঘাড়, হৃৎপিণ্ড, পিত্তথলি এবং পাকস্থলী আলাদা। অন্যদিকে তাদের ফুসফুস তিনটি, সেই সঙ্গে দুটো কিডনি ও একটি করে লিভার, জরায়ু, ডিম্বাশয়, যোনাঙ্গ ও মূত্রাশয় আছে এই যমজদের। তিনটি হাত নিয়ে জন্মেছিলেন তারা, তবে সেটি তারাও সেভাবে ব্যবহার করতে পারত না, এজন্যই তা পরবর্তীতে কেটে অপারেশন করেন চিকিৎসক। ছোট থেকে দুই মাথা ও এক শরীর নিয়ে বড় হয়েছেন অ্যাবি ও ব্রিটনি। এই বোনদের মস্তিষ্ক আলাদা হয়, তাদের পছন্দ অপছন্দ ভালো লাগা জ্ঞান সবই ভিন্ন, তারা নিজেদের হাত দিয়ে আলাদা লিখতেও পারেন, এমনকি দৌড়, সাঁতার, চুল আঁচড়ানো সহ গাড়ি চালানোর মতো ক্রিয়াকলাপগুলো সমন্বিতভাবে করতে পারেন অ্যাবি ও ব্রিটনি। তারা কম্পিউটারেও আলাদাভাবে টাইপিং করতে পারেন, তাদের দুজনের উচ্চতা সমান না হওয়ায় চলাফেরা করতে অসুবিধা হয়। অ্যাবির উচ্চতা ৫ ফিট ২ ইঞ্চি আর ব্রিটনির ৪ ফুট ১০ ইঞ্চি। ২০০৬ সালের ডিসেম্বরে দ্য লার্নিং চ্যানেলে এই দুই বোনের সাক্ষাৎকার প্রকাশ করা হয়। তাদের দৈনন্দিন জীবন এবং ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়েছিল সেই সাক্ষাৎকারে। সাক্ষাৎকারে তারা বলেন, জন্মের পরপরই তার বাবা মা দুই বোনকে আলাদা করার জন্য চিকিৎসকের পরামর্শ চেয়েছিলেন, তবে চিকিৎসক নিষেধ করে বলেছিলেন তাদের আলাদা করা মৃত্যু ঝুঁকি ছিল। যদিও অনেক সংযুক্ত যমজদের আলাদা করার ঘটনা রয়েছে, তবে অ্যাবি ও ব্রিটনির ক্ষেত্রে সেই সুযোগ মেলেনি। জানলে অবাক হবেন, তারা দুজনেই আলাদাভাবে গাড়ি চালাতে পারেন এবং উভয়েরই ভিন্ন ড্রাইভিং লাইসেন্স আছে। অ্যাবি ড্রাইভারের আসনে ডান দিকে থাকা ডিভাইসগুলো নিয়ন্ত্রণ করে আর ব্রিটনি বামের দিকের। তারা একসঙ্গে স্টিয়ারিং এর হুইল নিয়ন্ত্রণ করেন। ২০০৮ সালে উচ্চশিক্ষার জন্য অ্যাবি ও ব্রিটনি বেথেল ইউনিভার্সিটিতে ভর্তি হন। ২০১২ সালে তারা স্নাতক সম্পন্ন করেন। তারা দুজনে ভিন্ন বিষয়ের উপর পড়ালেখা করেছেন। এখন যুক্তরাষ্ট্রে একটি স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষক তারা, তবে তারা একজনের বেতন পান বলে জানা গেছে। অ্যাবি বলেন, একই সঙ্গে যেহেতু আমরা শ্রম দিয়ে থাকি, এজন্য হয়তো একজনের বেতন পাই। দুই বোনের একজন ইংরেজি পড়ান, অন্যজন গণিত। যমজ দুই বোন তাদের নিজেদের সব কাজ নিজেরাই করে থাকেন। তারা আলাদা মানুষকে বিয়ে করারও স্বপ্ন দেখেন। তাদেরও ইচ্ছে আছে সংসার ও সন্তান লালন পালন করার। London, we are going to Italy in London. Ashrafi Diba, Amar Shambad. Thank you. Oh, we only have one plane ticket just because...